রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচনের আমেজ, প্রধান দুই দলের শোডাউন। নির্বাচন ছাড়া হবে না ক্ষমতার পালা বদল। গাজীপুরে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে নেতারা, মিথ্যাচারে সরকার পতন সম্ভব নয়। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোন বিকল্প নেই। তত্ত্বাবধায়ক সরকার হবে না, নির্বাচনে আপনারা যদি না আসেন আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে। তত্ত্বাবধায়ক ছাড়া সংবিধান মানে না বিএনপি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন, সিলেটে গণসমাবেশ। এইবার ওইসব হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না। এই মানুষ এই যে ঘর থেকে বেরিয়ে এসেছে আর ঘরে ফিরবে না। বন্ধুগণ, দেশকে অগণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। উপদেষ্টা পরিষদের সভায় শেখ হাসিনা বললেন, ডিসেম্বর নাগাদ থাকবে না সংকট। কূটনীতিকদের ডেকে উদ্দেশ্যমূলক প্রশ্ন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে কয়েকটি সংগঠন, দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যান চলাচলের জন্য প্রস্তুত কর্ণফুলীর বঙ্গবন্ধু টানেল, উদ্বোধনের অপেক্ষা, শেষ মুহূর্তে চলছে বৈদ্যুতিক সিস্টেমের কাজ, পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব। ডার্ক ওয়েব থেকে রুশ হ্যাকারদের তথ্য কিনছে বাংলাদেশি চক্র, ক্রেডিট কার্ড দিয়ে হাতিয়ে নিচ্ছে বিদেশি নামি দামি ব্র্যান্ডের পণ্য, গ্রেফতার 3।